দুস্থ দুর্গত সম্বলহীনদের পাশে দাঁড়ানো মাদার টেরিজার মিশনারিজ অফ চ্যারিটির ফরেন যার জেরে 250টি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছিল। এই অবস্থায় দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে, সরব হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে লাভ বিশেষ কিছু হয়নি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মিশনারিজ অফ চ্যারিটির লাইসেন্স রিনিউতে রাজি হয়নি। এই অবস্থায় এদিন আচমকাই মাদার টেরিজার সংগঠন মিশনারিজ অফ চ্যারিটির ফরেন ফান্ড লাইসেন্স রিনিউ করে কেন্দ্র। তবে কেন্দ্রের তরফে এ বিষয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি, ফলে যে 250টি অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছিল মিশনারিজ অফ চ্যারিটির সবকটি আবার তা চালু হয়ে গিয়েছে। এদিকে হঠাৎ করে কেন্দ্র মিশনারিজ অফ চ্যারিটির ফরেন ফান্ড লাইসেন্স রিনিউ করে দেওয়ার নাম না করে প্রধানমন্ত্রীকে নিশানা করেছে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন। তার কথায় 56 ইঞ্চি ছাতের থেকে ভালোবাসার জোর অনেক বেশি। তবে এখনও আটকে রয়েছে অক্সফ্যাম জামিয়া সহ দেশের 14,000 এনজিও লাইসেন্স। কেন্দ্রের তরফে অবশ্য দাবি করা হয়েছে ওই এনজিওগুলো আদতে লাইসেন্স রিনিউয়ের জন্য আবেদনই করেনি। এই অবস্থায় এনজিওগুলোর লাইসেন্স রিনিউ নিয়ে রাজনৈতিক তরজা বাড়ছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।